আসসালামু আলাইকুম, পলতিদের বটতলা বাগেরা, এখানে সব প্রকার মাছ পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর এবং সুমূল্যে। দেখেন 15,500 টাকা করে, দেখেন বড় সাইজের কাতল মাছ এবং রুই মাছ দুটো মিলে বিক্রি হচ্ছে। দেখেন এই চারটে মাছ, দেখেন 16,000 টাকা করে মোহন আছে, দেখেন 16,500 টাকা করে। দেখেন এটা হচ্ছে চৌধুরী ফিস, চৌধুরী ফিস ঘরে দেখেন এই মাছগুলো রাখা হচ্ছে। দেখেন 16,500 টাকা বিক্রি হয়ে গেল বড় সাইজের রুই মাছ, দুটো রুই মাছ, দুটো কাতল মাছ, দেখেন 16,500 টাকা করে বিক্রি হয়ে গেল। 850 টাকা করে দেখেন আর রাখা হচ্ছে চিংড়ি মাছ। দেখেন এই যে হচ্ছে পল্লব ফিশে, এই যে আমাদের ইরমন্দা মাছ ডাকতেছে। দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি জহিরুল চৌধুরী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, আসলে চিংড়ি মাছের দাম কেমন, এই ফলজিত পাইকারি মাছের আড়তে সেটা দেখানোর চেষ্টা করতেছি। 1230 টাকা করে দেখেন বড় সাইজের চিংড়ি মাছ ডাক হচ্ছে। আসসালামু আলাইকুম, জহিরুল চৌধুরী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা চলে আসছি বাগেরহাট জেলার সব থেকে বড় পাইকারি মাছের আড়ত, ফলতেতা পাইকারি মাছের আড়ত। আপনাদের দেখাবো এখানে মাছের দাম কেমন। আপনারা জানেন যে আমাদের এখানে অনেক ঘের তলিয়ে গেছে, যার কারণে মাছ খুবই কম আড়তে, তারপরও আজও কিছু মাছ উঠছে। গেছে রাত্রে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, অনেকগুলো ঘের তলিয়ে গেছে, তারপরও কিছু মাছ আসছে আড়তে। আপনারা দেখাবো এই ফলতেতে পাইকারি মাছের আড়তে মাছের দাম কেমন যাচ্ছে। দেখেন এটা হচ্ছে ফলতেতে পাইকারি মাছের আড়ত, দেখেন এখন ভিড়টা দেখেন। বন্ধুরা, এখানে পার ডে কোটি কোটি টাকার মাছ বেচা কিনা হয়। দেখেন বন্ধুরা, বিশেষ করে এখানে ব্যাপারীগুলো হচ্ছে ঢাকার ব্যাপারী বেশি, ঢাকা থেকে আমাদের এই ফলতেতা পাইকারি মাছের আড়তে পাশে হচ্ছে থাকার জায়গা আছে, ওইখানে বাসায় ভাড়া করে থাকে ব্যাপারীরা, এখান থেকে মাছ কিনে নিয়ে ঢাকা চলে যায়। ঢাকাতে এই মাছগুলো বিক্রি হয়। আপনারা যাত্রাবাড়ি, কাউরান বাজার, মিরপুর বিভিন্ন জায়গায় আড়তে এই মাছগুলো বিক্রি হয়, এই রুই, কাতল, চিংড়ি মাছ। বন্ধুরা, আপনাদের দেখাবো এখানে মাছের দাম কেমন যাচ্ছে এই ফলতেতা পাইকারি মাছের আড়তে। 11,600 টাকা করে দেখেন এই কাতল মাছ বিক্রি হয়ে গেল। ৭,900 টাকা করে দেখেন এই গ্লাস কাপ বিক্রি হয়ে গেল। সামনে যার একটা রুমাল দেখাচ্ছে, ১০,200 টাকা করে দেখেন রুই মাছ ডাক হচ্ছে। দেখেন ১০,600 টাকা করে দেখেন এই মাছগুলো বিক্রি হয়ে গেল, রুই মাছ। ১১,500 টাকা দেখেন ডাক হচ্ছে রুই মাছ। ১১,700 টাকা বিক্রি হয়ে গেল দেখেন ওইটা রুই মাছ। ৬,700 টাকা করে দেখেন এই রুই মাছগুলো ডাক হচ্ছে। ৬,800 টাকা করে দেখেন ডাক হচ্ছে। ১৮,200 টাকা করে দেখেন এই মাছগুলো ডাক হচ্ছে। ১৮,200 টাকা করে দেখেন ডাক হচ্ছে এই মাছগুলো। ১৮,400 টাকা করে বিক্রি হয়ে গেল দেখেন এই মাছগুলো। চায়না পুরি মাছ ডাক হচ্ছে দেখেন। ৫,500 টাকা করে দেখেন চায়না পুরি। ৬,200 টাকা করে বিক্রি হয়ে গেল দেখেন চায়না পুটি। এখানে একটা গ্লাস কাপ দেখা হচ্ছে। ৬,000 টাকা ডাক উঠে গেছে দেখেন। ৬,200 টাকা করে ডাক উঠে গেছে দেখেন।
500 টাকা করে দেখেন বিক্রি হয়ে গেল গ্লাস কাপ দেখেন দেখেন বিক্রি হয়ে গেল এটা ₹300 করে দেখেন এই কাতল মাছ হয়ে গেল একটা বড় কাতল মাছ ₹9,300 করে দেখেন ₹9,400 করে ₹500 করে দেখেন ডাক উঠে গেছে কাতল মাছ ₹9,700 করে দেখেন ₹9,700 করে ₹9,600 বিক্রি হয়ে গেল দেখেন এই কাতল মাছ। বন্ধুরা এখানে চিংড়ি মাছের ডাক হচ্ছে, একটু দেখায় আপনাদের চিংড়ি মাছের দাম কেমন হচ্ছে। ₹850 করে দেখেন আর ডাক হচ্ছে চিংড়ি মাছ দেখেন। এই যে হচ্ছে পল্লব ফিশে, এই যে আমাদের ইরমন্দা মাছ ডাকতেছে দেখেন। বন্ধুরা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি জহিরুল চৌধুরী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, আসলে চিংড়ি মাছের দাম কেমন, এই ফলজিতে পাইকারি মাছের আড়তে সেটা দেখানোর চেষ্টা করতেছি। ₹1230 করে দেখেন বড় সাইজের চিংড়ি মাছ ডাক হচ্ছে। ₹1270 করে দেখেন আর এটা বিক্রি হয়েছে ₹840 করে, ছোট গুলো বিক্রি হয়ে গেছে ₹840 করে আর এটা হচ্ছে ₹1200 করে দেখেন ₹1280 করে দেখেন বিক্রি হয়ে গেল ₹1280 করে দেখেন বিক্রি হয়ে গেল এই বড় সাইজের চিংড়ি মাছ দেখেন। এখানেও কিছু চিংড়ি মাছের ডাক হবে, দেখাবো আপনাদের দেখেন। এখানে হচ্ছে ঢাকার ব্যাপারীরা এই মাছগুলো ডাকবে, কারণ এই মাছগুলো ঢাকাতে যাবে দেখেন। ₹1200 করে ডাক হচ্ছে দেখেন ₹1230 করে দেখেন এই চিংড়ি মাছগুলো ডাক হচ্ছে দেখেন ₹1250 করে বিক্রি হয়ে গেল বড় সাইজের চিংড়ি মাছ এখন। এটা হচ্ছে ঢাকার চিংড়ি ₹980 করে দেখেন ডাক হচ্ছে ছোট সাইজের চিংড়ি মাছ ₹1000 করে দেখেন টাকা বিক্রি হয়ে গেল চিংড়ি মাছ, ছোট সাইজের চিংড়ি মাছ দেখেন। এর পাশে আরো চিংড়ি মাছ আছে দেখেন ₹830 করে দেখেন বিক্রি হচ্ছে এটা ₹830 করে দেখেন এটা বিক্রি হয়ে গেল। ₹830
৮৩৭ টাকা করে দেখেন ওটা বিক্রি হয়ে গেল ১৫০০ টাকা বিক্রি হয়ে গেল দেখেন এই বড় সাইজের চিংড়ি মাছ গুলো দেখেন বিক্রি হয়ে গেল বন্ধুরা এখানে ফল দিতে পাইকারি মাছে আরতে চৌধুরী ফিশে কিছু মাছ ডাক হচ্ছে সাদা মাছ আমি একটু দেখাই দেখেন ৯,২০০ টাকা করে ডাক হচ্ছে দেখেন এই সাদা মাছ রুই মাছ দেখেন আমাদের ব্যাপারীরা ঢাকাতে মাছ পাঠায় দেখেন এই যে পাশে আরো আছে দেখেন ১০,০০০ টাকা দেখেন ১০,২০০ টাকা করে দেখেন ডাক হচ্ছে রুই মাছ ১০,০০০ টাকা করে দেখেন এই রুই মাছগুলো ডাক হচ্ছে দেখেন ১০,০০০ টাকা করে দেখেন বিক্রি হচ্ছে এই চৌধুরী ফিশে দেখেন বিক্রি হয়ে গেল ১০,০০০ টাকা করে বিক্রি হয়ে গেল দেখেন শফিকুল ব্যাপার পেয়েছে দেখেন কাতল মাছ তিনটা বিক্রি হচ্ছে ৭,৭০০ টাকা করে ডাকা হচ্ছে দেখেন ৭,৮০০ টাকা করে দেখেন এই যে এটা হচ্ছে সবাই ব্যাপারই ঢাকাতে মাছ পাঠায় বিশেষ করে তারা ৮,৫০০ টাকা বিক্রি হয়ে গেল কাতল মাছ ১১,৩০০ টাকা করে দেখেন ডাক হচ্ছে এই মাছগুলো দেখেন দেখেন এই চৌধুরী ফিশে দেখেন এটা হচ্ছে ফল দিতে পাইকারি মাছের আরো বাগেরহাট জেলার সবচেয়ে বড় পাইকারি মাছের আরো ৭,৬০০ টাকা করে কাতল মাছ বিক্রি হয়ে গেল দেখেন ওই পেশার একটা রুই মাছ ডাক হচ্ছে দেখেন আসসালামু আলাইকুম বলছিলে বটতলা বাগেরহাট এখানে সব রকমের মাছ পাওয়া যায় খুব সুন্দর সুন্দর এবং সুমূল্যে দেখেন ১৫,৫০০ টাকা করে দেখেন বড় সাইজের কাতল মাছ এবং রুই মাছ দুটো মিলে বিক্রি হচ্ছে দেখেন এই চারটে মাছ দেখেন ১৬,০০০ টাকা করে মোয়া আছে দেখেন ১৬,৫০০ টাকা করে দেখেন এটা হচ্ছে চৌধুরী ফিশ চৌধুরী ফিশ ঘরে দেখেন এই মাছগুলো ডাক হচ্ছে দেখেন ১৬,৫০০ টাকা বিক্রি হয়ে গেল বড় সাইজের রুই মাছ দুটো রুই মাছ দুটো কাতল মাছ দেখেন ১৬,৫০০ টাকা করে বিক্রি হয়ে গেল